ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগতম জানায় আসা বিশ্বাস করে আপনারা সবাই ভালো আছেন দ্বাদশ সপ্তাহে যে আপনাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল তার সমাধান আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি এইটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন এর আগে আপনারা দুই পর্যন্ত করেছেন আর আপনাদের যেই শিরোনামটি দেওয়া আছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন আর আপনাদের এখানে যে বিষয়বস্তুগুলো আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে এক নাম্বার পোস্টার পেপার ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপার উদ্ভিদ উদ্ভিদ কোষ ও প্রাণী কোর্সের চিহ্নিত চিত্র আঁকো এদের সাদৃশ্য ও বই সাদৃশ্য উল্লেখ কর আর দুই নাম্বার আছে কোষের সকল শারীরিক বৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গানুর গঠন চিত্রসহ বর্ণনা কর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আর আপনাদের জন্য যে নির্দেশনা ছিল এক নাম্বার পোস্টার পেপার ক্যালেন্ডার উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র অঙ্কন করে এদের সাদৃশ্য ও সাদৃশ্য উল্লেখ করবে শিক্ষার্থী বন্ধুরা যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ চিত্র অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে এদের সাদৃশ্য ও সাদৃশ্য তুলে ধরতে হবে দুই নম্বর আছে শিক্ষা শিক্ষার্থী কোষের সকল শারীরিক বৃত্তি কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণু চিত্র পোস্টার পেপারে ক্যালেন্ডারে উল্টো পাতায় আর্ট পেপারে আঁকবে এবং এর গঠন বর্ণনা করবে তারপরে এই কোষীয় যে অঙ্গাণুগুলো আছে এগুলি চিত্র অঙ্কন করতে হবে এবং আপনাদের এগুলি বর্ণনা দিতে হবে তাই শিক্ষার্থী বন্ধুরা চলুন এখন আমরা উত্তরগুলি দেখি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আপনাদের জন্য শিরোনাম দিয়ে দিয়েছি উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন আর এখানে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত এখানে চ হবে চিহ্নিত চিত্র এখানে যে চিত্র আছে এটা আপনারা সুন্দরভাবে আট করবেন পেপারে আর্ট পেপার অথবা আপনাদের এফোর পেপারও আপনারা জয়েন্ট নিয়ে নিতে পারেন আর এই চিত্রটা আপনারা আপনাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আট করতে পারেন তারপরে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ হচ্ছে এই যেগুলি তারপরে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্য সাদৃশ্য ও সাদৃশ্য এখানে আমি তুলে ধরেছি এখানে তুলনার বিষয় আর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ প্রাণী কোষে রয়েছে উদ্ভিদ কোষের চারিদিকে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান থাকে এর নিচে প্লাজমা ঝিল্লি থাকে আর প্রাণী কোষে থাকে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না পাতলা স্থিতি স্থিতিস্থাপক প্রজমা ঝিল্লি দ্বারা প্রাণী কোষ আবৃত অবস্থায় থাকে প্লাস্টিড কিছু নিম্ন নিম্নশ্রেণীর উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে ব্যতিক্রম ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি প্লাস্টিড থাকে না আর প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না তারপর আমরা দেখব সেন্ট্রোসোম উদ্ভিদ কোষ কোনো সেন্ট্রোজোম থাকে না ব্যতিক্রম কিছু শৈলবাল মস ও ছত্রাকে সেন্ট্রোজম থাকে প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে কোষগহ্বর উদ্ভিদ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষগহ্বর থাকে এবং স্থায়ী প্রাণী কোষে সাধারণত কোনো কোষগহ্বর থাকে না থাকলেও আকারে ক্ষুদ্রকারে কৃতির হয় এবং ক্ষণস্থায়ী আকার পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকার সাধারণত পরিবর্তিত হয় না পূর্ণাঙ্গ প্রাণী কোষের আকার পরিবর্তিত হয় মাইক্রোভিলাই প্লাজামা পর্দায় মাইক্রোভিলাই থাকে না প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধি দিকে থাকে নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রস্থলে থাকে সঞ্জিত খাদ্য উদ্ভিদ কোষের সঞ্জিত খাদ্য সাধারণত স্বেচ্ছার প্রাণী কোষের সঞ্জিত খাদ্য গ্লাস্কো যে লাইসোসোম শুধুমাত্র ভাজক কোষেই লাইসোসোম থাকে সকল কোষেই লাইসোসোম থাকে স্নেহদ্রব্য সেন্হদ্রব্য তরল অবস্থায় থাকে সেন্হদ্রব্য অর্ধ তরল অবস্থায় থাকে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের সেই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্য সাদৃশ্য ও বৈষম্য শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখব কোষের সকল সারিবৃত্তি কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণু শহর গঠন চিত্র সহ বর্ণনা করা হল শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইটোকোডিয়া এটা আপনারা সুন্দরভাবে পেন্সিল দিয়ে আর্ট করবেন এবং এই বর্ণনাগুলো লিখবেন প্রতিটি মাইকো মাইটোকোডিয়া স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে এখানে দয়বয় হবে এখানে বানান ভুল হয়েছে এটি প্রোটিন ও নিপিড দিয়ে তৈরি ঝিল্লির বাইরে আবরণটি মসৃণ কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে এই ভাঁজগুলোকে ক্রিস্ট ক্রিস্টি বলা হয় কৃষ্টিতে শাসনের ওক্রিডেটিপ ফসফরাইজেশন পর্যায়টি সম্পূর্ণ হয় ক্রিস্টির উপরের চারদিকে ছোটো ছোটো সবৃস্তক বৃত্তাকার বন্ত দেখা যায় এগুলোকে অক্সিজম বলা হয় প্রতিটি অনিরিশম এর তিনটি অংশ থাকে যথা বৃত্তি বৃত্ত এবং মস্তক শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখব প্লাস্টিক এটি হচ্ছে প্লাস্টিক চিত্র আপনারা সুন্দরভাবে পেন্সিল দিয়ে আর্ট করবেন সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় প্লাস্টিড প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অন্য বিশিষ্ট এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায় প্লাস্টিডের কাজ খাদ্য প্রস্তুত করে খাদ্য সঞ্চয় করে পরাগায়নের সাহায্য করে এবং ক্লোরোগ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে অদ্ভিৎকোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিড থাকে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং নিউকোপ্লাস্ট শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখব সেন্ট্রোসোম এটি প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিত দেখা যায় স্পিনডল যন্ত্র সৃষ্টিতে এর ভূমিকা রয়েছে বিভিন্ন ধরনের প্লাজা সৃষ্টিতেও এটি অংশগ্রহণ করে থাকে তারপরে দেখব সেন্ট্রিয়াল একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা নিমজ্জিত এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দুইটি ফাঁকা নলাকার বা দণ্ডাকার অঙ্গাকে বলা হয় সেন্ট্রিয়াল এটি প্রাণী কোষে সেন্ট্রোসম এলাকায় অবস্থান করে উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছকে থাকে কোষ বিভাজনের সময় আজাস্ট্রলারের গঠন এবং মেরু নির্দেশ করে কোষ বিভাজনের সাহায্য করে রাইবসম আপনারা সুন্দরভাবে পেন্সিল দিয়ে আর্ট করবেন রাইবসম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অবস্থা অন্তপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদারের কোনায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবসম সাধারণত মসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে রাইবসম আদি কোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে দাঁড়ি হবে শিক্ষার্থীবন্ধু বন্ধ তারপরে দেখবো আমরা এখানে গলগি বডি এই ছবি চিত্র হ্যাঁ গলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে দ্বিস্তর স্তর বিশিষ্ট বিনলি দ্বারা আবদ্ধ ছোট নালিকা ফস্কা চৌবাচ্চাবা নেমেলি নেমেলির ন্যায় গঠন নিয়ে গঠিত সাইটোপ্লাজিজমিক ক্ষুদ্রাঙ্গের নাম বডি এটি চেষ্টা গোলাকার বা লম্বা হয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে হয়েছে লাইসম সাইটোপ্লাজমে অবস্থানকৃত যে সকল অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে আধার হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় লাইসোসম বিভিন্ন ধরনের অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম একটি ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোসোম গঠন করে শিক্ষার্থী বন্ধুর সর্বশেষ আমরা দেখব নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রকৃত কোষের প্র প্রটোপ্লাজম এর সবচেয়ে স্পষ্ট ঘন স্বচ্ছ সজীব অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস আদি কোষে সংগঠিত নিউক্লিয়াস না থাকলেও নিউক্লিয়াস পর্দা প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস সাধারণত গোলাকার উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রস্থলে থাকে কিন্তু পরিণত কোষের কোন কোষ ঘবর বড় হলে কোষ প্রাচীরের কাছাকাছি অবস্থান করে নিউক্লিয়াসের আয়তন বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কোথাও যদি বানানে বলায় ভুল হয়ে থাকে সবাই আপনারা ক্ষমাচকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ